আসসালামু আলাইকুম সুপ্রিয় মোমেন ও মোমেনাগণ, আমাদের সমাজে কিছু শয়তানের চেলার আবির্ভাব ঘটেছে। তারা অশিক্ষিত ও অর্ধশিক্ষিত মানুষকে ধোঁকা দিয়ে হাদিস সম্পর্কে ভুল ধারণা প্রচার করছে। তারা বলছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু শত শত বছর পরে হাদিস লিখিত হয়েছে, কথিত আলেমগণ হাদিস লিখেছেন এবং প্রচার করেছেন এবং মিথ্যা ইসলাম তাদেরকে উপহার দিচ্ছেন হাদিসের মাধ্যমে। এরকম একটি ভুল ধারণা সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে। ইসলামের ধ্বংস চায় তারা, তারা চায় ইসলামের অব্যাহত অগ্রগতি ব্যাহত করতে, মানুষকে ইসলামের পথ থেকে খারিজ করে দিতে। তাই আমরা সাধারণ মানুষের মাঝে হাদিসের জ্ঞান পরিব্যক্ত করার জন্য, মানুষ যদি বুঝতে পারে যে হাদিস কি, কিভাবে এসেছে, কিভাবে আমরা তা অনুসরণ করছি, তাহলে এই শয়তানের চালাদের কথা তারা শুনবে না। শয়তানের অনুসারীদের কথার অসত্যতা তারা বুঝতে পারবে। সেজন্য আজ আমরা শুরু করছি হাদিসের জ্ঞান নিয়ে কথা বলা। ধারাবাহিকভাবে আমরা কয়েকটি পর্বে এটা শেষ করার ইচ্ছা রাখি। আসুন আমরা দেখি হাদিস কি এবং কেন, কিভাবে হাদিস সংকলিত হয়েছে, কিভাবে আমাদের কাছে হাদিস আসলো, সেটা আমাদের জানা দরকার সবার আগে। তিরমিজি শরীফ প্রথম খণ্ড। ভূমিকা, এই ভূমিকার অন্তর্ভুক্ত হাদিসের সংকলন ও তার প্রচার, এই অনুচ্ছেদটি আমরা আজ দেখব। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি কথা, প্রতিটি কাজ মনোযোগ দিয়ে শুনতেন এবং তার প্রতিটি কাজ ও আচরণ সূক্ষ্ম দৃষ্টিতে লক্ষ্য করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীগণকে ইসলামের আদর্শ ও এর যাবতীয় নির্দেশ যেমন মেনে চলার হুকুম দিতেন, তেমনি তা স্মরণ রাখতে এবং অনাগত মানব সভ্যতার কাছে পৌঁছে দেওয়ার জন্য তার নির্দেশ দিয়েছেন। হাদিস চর্চাকারের জন্য তিনি নিম্নোক্ত ভাষায় দোয়া করেছেন, আল্লাহ সেই ব্যক্তিকে সজীব ও আলোক উজ্জ্বল রাখুন যে আমার কথা শুনে স্মৃতিতে ধরে রাখল, তার পূর্ণ হেফাজত করল এবং এমন লোকের কাছে পৌঁছে দিল যে তা শুনতে পায়নি। তিরমিজির দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 90। অর্থাৎ যারা বলছেন যে হাদিস বর্ণনারই প্রয়োজন নাই, কিংবা হাদিস বর্ণনা করা পাপ, কিংবা হাদিস মেনে চলা কোরআনের বরখেলাপ ইত্যাদি, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা স্পষ্টত দেখতে পারেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল কায়েস গোত্রের প্রতিনিধি দলকে প্রয়োজনীয় উপদেশ দান করে বললেন, এই কথাগুলো তোমরা পুরোপুরি স্মরণ রাখবে এবং যারা তোমাদের পিছনে রয়েছে তাদের কাছে পৌঁছে দিবে। অর্থাৎ হাদিস শুধু নিজে শুনলে হবে না, তারা যে নিজেরা শুনেছেন তাই যথেষ্ট এটা মনে করার কোনো কারণ নাই। হাদিস প্রচার করার নির্দেশ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজ তোমরা আমার নিকট দিনের কথা শুনছ, তোমাদের নিকট থেকেও তা শোনা হবে, একথা তিনি বলেছেন। তিনি আরো বলেন, আমার পরে লোকেরা তোমাদের কাছে হাদিস শুনতে চাইবে, তারা এই উদ্দেশ্যে তোমাদের নিকট এলে তাদের প্রতি সদয় হও এবং তাদের নিকট হাদিস বর্ণনা করো। সেভাবে হাদিস বর্ণনা করেছেন সাহাবীগণ। তিনি আর এক জায়গায় বলেছেন, আমার নিকট থেকে একটি বাক্য হলেও তা অন্যের কাছে পৌঁছে দাও। সাহাবীগণ তা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের পরের দিন এবং দশম হিজরিতে বিদায় হজের ভাষণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
উপস্থিত লোকেরা যেন অনুপস্থিতদের নিকট আমার কথা ওই কথাগুলো পৌঁছে দেয়। তার মানে হাদিস পৌঁছানো সাহাবিদের দায়িত্ব ছিল, সাহাবিগণ তা তাবিঈদের কাছে পৌঁছে দিয়েছেন, তাবিঈগণ তা তাবে তাবিঈগণের কাছে পৌঁছে দিয়েছেন, তারা আলেমদের কাছে পৌঁছে দিয়েছেন, আমরা এখন তা পাচ্ছি। তার মানে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নির্দেশ ছিল হাদিস সংরক্ষণের এবং হাদিস প্রচারের। রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উল্লেখিত বাণীর গুরুত্ব প্রয়োজনীয়তা উপলব্ধি করে তার সাহাবিগণ হাদিস সংরক্ষণে উদ্যোগী হন। প্রধানত তিনটি শক্তিশালী সূত্রের মাধ্যমে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সংরক্ষিত হয়। এক নম্বর হল উম্মতের নিয়মিত আমল। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ছিলেন তারা যে নিয়মিত আমল করেছেন সেটা হাদিসের অন্তর্ভুক্ত হয়েছে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিখিত ফরমান, সাহাবিদের নিকট লিখিত আকারে সংরক্ষিত হাদিস ও পুস্তিকা। সাহাবিরা লিখে রাখতেন না এ কথা সত্য নয়, কোনো কোনো সাহাবি লিখে রেখেছেন, কোনো কোনো সাহাবি স্মরণ রেখেছেন, তা থেকে আমাদের কাছে হাদিস এসে পৌঁছেছে। এবং হাদিস মুখস্থ করে স্মৃতির ভাণ্ডারে সঞ্চিত রাখা অথবা বর্ণনা অধ্যাপনার মাধ্যমে লোক পরম্পরায় তার প্রচার। হাদিস এই তিনটি সূত্র থেকে এসেছে আমরা স্পষ্টত এখান থেকে জানতে পারি। তদানীন্তন আরবদের স্মরণশক্তি অসাধারণভাবে প্রখর ছিল, কোনো কিছু স্মৃতিতে ধরে রাখার জন্য একবার সবরই তাদের জন্য যথেষ্ট ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো কথা বলতেন উপস্থিত সাহাবিগণ পূর্ণ আগ্রহ আন্তরিকতার সাথে তা শুনতেন অথবা মুখস্থ করতেন। তদানীন্তন মুসলিম সমাজে প্রায় 100,000 লোক রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী ও কাজের বিবরণ সংরক্ষণ করেছেন এবং স্মৃতিপটে ধরে রেখেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মুখস্থ করতাম, এভাবেই তার নিকট থেকে হাদিস মুখস্থ করা হতো। উম্মতের নিরবচ্ছিন্ন আমল, শিক্ষাদান, পর্যালোচনা ও অধ্যাপনার মাধ্যমে হাদিস সংরক্ষিত হয়। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নির্দেশই দিতেন সাহাবিগণ সাথে সাথে তা কার্যে পরিণত করতেন। তারা মসজিদে অথবা কোনো নির্দিষ্ট স্থানে একত্র হতেন এবং হাদিস আলোচনা করতেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হাদিস শুনতাম, তিনি যখন মসজিদ থেকে উঠে চলে যেতেন আমরা শ্রুত হাদিসগুলো পরস্পর পুনরাবৃত্তি ও পর্যালোচনা করতাম, আমাদের এক একজন করে সবকটি হাদিস মুখস্থ শুনিয়ে দিত। এ ধরনের প্রায় বৈঠকে অন্তত 60-70 জন লোক উপস্থিত থাকত। বৈঠক থেকে আমরা যখন উঠে যেতাম তখন আমাদের প্রত্যেকেরই সব কিছু মুখস্থ হয়ে যেত। এত সূক্ষ্ম পদ্ধতিতে হাদিস ওনারা আমাদের জন্য সংরক্ষণ করেছেন, আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। সেই হাদিসকে যারা আজ মিথ্যা প্রতিপন্ন করার জন্য উঠে পড়ে লেগেছে তারা শয়তানের চালা ছাড়া আর কিছু নয়। মসজিদে নববীকে কেন্দ্র করে স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় যে শিক্ষায়তন গড়ে উঠেছিল সেখানে একদল বিশিষ্ট সাহাবি আহলুস সুফফা সার্বক্ষণিকভাবে কোরআন হাদিস শিক্ষায় রত থাকতেন। তারা অন্য কোনো কাজ করতেন না, কেউ তাদেরকে খেতে দিলে খেতেন, না খেতে দিলে না খেতেন। মসজিদে নববীতে পড়ে থাকতেন, সেখানেই এবাদত বন্দেগী করতেন এবং কোরআন হাদিস শিক্ষা করতেন। এই ছিল তাদের কাজ, তাদেরকে আহলুস সুফফা বলা হয়, কেউ কেউ আসহাবে সুফফা বলে তাদেরকে। হাদিস সংরক্ষণের জন্য যথাসময়ে যথেষ্ট পরিমাণে লেখনী শক্তিরও সাহায্য নেওয়া হয়। প্রাথমিক পর্যায়ে কুরআন মজিদ ব্যতীত সাধারণত অন্য কিছু লিখে রাখা হতো না। এটা হল প্রাথমিক পর্যায়ের কথা যে হাদিস লিখতে নিষেধ ছিল, কেন নিষেধ ছিল সেটাও এখানে আসছে। পরবর্তীকালে হাদিস লেখার অনুমতি দেওয়া হয় এবং হাদিস লিখতে তাগিদ দেওয়া হয়। পরবর্তীকালে হাদিসের বিরাট সম্পদ লিপিবদ্ধ হতে থাকে। হাদিস মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় লিপিবদ্ধ হয়নি, বরং তার ইন্তেকালের শতাব্দীকাল পর লিপিবদ্ধ হয়েছে বলে যে ভুল ধারণা প্রচলিত আছে তার আদৌ কোনো ভিত্তি নাই। কথাটা আর একবার শুনুন, হাদিস মহানবী সাল্লাল্লাহু সাল্লামের জীবদ্দশায় লিপিবদ্ধ হয়নি, বরং তার ইন্তেকালের শতাব্দীকাল পর লিপিবদ্ধ হয়েছে বলে যে ভুল ধারণা প্রচলিত আছে তার আদৌ কোনো ভিত্তি নাই।
এই ভুল ধারণাটা প্রচার করেই শয়তানের চালারা আজকে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। সারা দুনিয়ায় তারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, ফিতনা সৃষ্টি করছে মুসলমানদের মাঝে হাদিস নিয়ে, কিন্তু এটি ভিত্তিহীন ধারণা। অবশ্য একথা ঠিক যে কোরআনের সঙ্গে হাদিস মিশ্রিত হয়ে মারাত্মক পরিস্থিতির উদ্ভব হতে পারে, কেবল এই আশঙ্কা ইসলামী দাওয়াতের প্রাথমিক পর্যায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার কোনো কথাই তোমরা লিখে রেখো না, কোরআন ব্যতীত আমার নিকট থেকে কেউ অন্য কিছু লিখে থাকলে তা মুছে ফেলো। এটা প্রাথমিক যুগে তিনি বলেছিলেন। কেন বলেছিলেন? কোরআনের সাথে মিশে যেতে পারে। তিনি মসজিদে নববীতে দেখেছিলেন যে একদল সাহাবি একই কাগজে কোরআনের আয়াত এবং হাদিসের বাণী লিপিবদ্ধ করছেন পাশাপাশি, তখন তিনি নিষেধ করেছেন, তা মিশে যাওয়ার আশঙ্কা ছিল যে কোরআনের পাশাপাশি তোমরা আরাকখানি কিতাবের জন্ম দিও না, তাহলে কোরআনের সাথে এটা মিশে যেতে পারে, মারাত্মক পরিস্থিতির উদ্ভব হতে পারে, সেই কারণে নিষেধ করেছি। কিন্তু যেখানে এই বিভ্রান্তির আশঙ্কা ছিল না, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সকল ক্ষেত্রে হাদিস লিপিবদ্ধ করে রাখতে বিশেষভাবে উৎসাহিত করেন। আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর রসুল, আমি হাদিস বর্ণনা করতে চাই, তাই আমি স্মরণশক্তির ব্যবহারের সাথে সাথে লেখনেরও সাহায্য গ্রহণ করতে ইচ্ছুক, যদি আপনি অনুমতি দেন। তিনি বললেন, আমার হাদিস কণ্ঠস্থ করার সাথে সাথে লিখেও রাখতে পারো। আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেন, আমি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাকে যে শুনতাম মনে রাখার জন্য তা লিখে নিতাম, মনে রাখার জন্য তা লিখে নিতাম। কতিপয় সাহাবি আমাকে তা লিখে রাখতে নিষেধ করলেন এবং বললেন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ, কখনো স্বাভাবিক অবস্থায় আবার কখনো রাগান্বিত অবস্থায় কথা বলে। একথা বলার পরে আমি হাদিস লেখা পরিত্যাগ করলাম। অতঃপর তা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালাম। তিনি নিজ হাতের আঙ্গুলের সাহায্যে স্বীয় মুখের দিকে ইঙ্গিত করে বললেন, তুমি লিখে রাখো, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, এই মুখ দিয়ে সত্য ছাড়া অন্য কিছু বের হয় না। তার সংকলনের নাম ছিল সহিফায়ে সাদিকা। এ সম্পর্কে তিনি বলেন, সাদিকা হাদিসের একটি সংকলন যা আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট শুনেছি। এই সংকলনে 1000 হাদিস লিপিবদ্ধ ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক আনসারি সাহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, হে আল্লাহ রসুল, আপনি যা কিছু বলেন আমার কাছে খুবই ভালো লাগে, কিন্তু মনে রাখতে পারি না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ডান হাতের সাহায্য নাও। অতঃপর তিনি হাতের ইশারায় লিখে রাখার প্রতি ইঙ্গিত করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মক্কা বিজয়ের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিলেন। আবু শাহয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, হে আল্লাহ রসুল, এই ভাষণ আমাকে লিখে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণটি তাকে লিখে দেওয়ার নির্দেশ দেন। হাসান ইবনে মুনাব্বি রহমাতুল্লাহ বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বিশাল সংখ্যক কিতাব দেখালেন, তাতে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস লিপিবদ্ধ ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সংকলনের একটি কপি দামেস্ক এবং বার্লিনের লাইব্রেরিতে সংরক্ষিত আছে। এখনও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হস্তলিখিত সংকলনের কপি দামেস্ক এবং বার্লিনের লাইব্রেরিতে সংরক্ষিত আছে। কাজেই যারা এই হাদিসের নামে মিথ্যা বলছে, বলছে যে এগুলো পরে লেখা হয়েছে, এগুলো সাহাবিরা লিপিবদ্ধ করেনি, তারা শয়তানের দোসর, শয়তানের চেলা, শয়তানের ভক্ত, শয়তানের অনুসারী, শয়তানের সৈনিক হিসেবে মানুষের মাঝে মিথ্যা প্রচার করতে বেরিয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্বহস্তে লিখিত সংকলন বের করে ছাত্রদের দেখিয়ে বলেন, আমি এসব হাদিস মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট শুনে তা লিখে নিয়েছি, অতঃপর তাকে তা পড়ে শুনিয়েছি।
অর্থাৎ রসুলুল্লাহকে তা পড়ে শুনিয়েছেন যাতে রসুলুল্লাহ সেটা অনুমোদন করেন। রাফি ইবনে খাদিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লিখে রাখার অনুমতি দেন। তিনি প্রচুর হাদিস লিখে রাখেন। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস লিখে রাখতেন। চামড়ার থলির মধ্যে রক্ষিত সংকলনটি তার সঙ্গেই থাকত। তিনি বলতেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে এই সহিফা ও কোরআন মজিদ ব্যতীত আর কিছু লিখিনি। সংকলনটি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখিয়েছিলেন। এতে যাকাত, রক্তপণ, বন্দী মুক্তি, মদিনার হেরেম এবং আরও অনেক বিষয়ে সম্পর্কিত বিধান উল্লেখিত ছিল। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার পুত্র আব্দুর রহমান একটি পাণ্ডুলিপি নিয়ে এসে শপথ করে বললেন, এটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্বহস্তে লিখিত। স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় পৌঁছে বিভিন্ন জাতির সমন্বয়ে যে চুক্তিপত্র সম্পাদন করেন, হুদাইবিয়ার প্রান্তরে মক্কা মুশরিকদের সাথে যে সন্ধি করেন, বিভিন্ন সময়ে যে ফরমান জারি করেন, বিভিন্ন গোত্র প্রধান ও রাজন্যবর্গকে ইসলামের যে দাওয়াত নামা প্রেরণ করেন এবং বিভিন্ন ব্যক্তি ও গোত্রকে যেসব জমি, খনি ও কূপ দান করেন, তা সবই লিপিবদ্ধ আকারে ছিল এবং তা সবই হাদিস রূপে গণ্য। কাজেই যারা বলে যে লিখিত হাদিস গ্রহণ করা যাবে না, তারা শয়তানের চেলা, তারা শয়তানের অনুসারী। তাদেরকে যারা অনুসরণ করবে তারাও শয়তানের অনুসারী হবে। তারা রসুলকে মান্য করল না, রসুলের হাদিস মান্য করল না এবং মুসলমানদের মাঝে ফিতনার সৃষ্টি করল। ফিতনার সৃষ্টি হত্যা অপেক্ষাও বড় অপরাধ। এসব ঘটনা থেকে পরিষ্কার প্রমাণিত হয় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে হাদিস লেখার কাজ শুরু হয়। তার দরবারে বহু সংখ্যক লেখক সাহাবি সবসময় উপস্থিত থাকতেন এবং তার মুখে যে কথাই শুনতেন তা লিখে নিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় অনেক সাহাবীর নিকট স্বহস্তে লিখিত সংকলন বর্তমান ছিল। উদাহরণস্বরূপ আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সহিফায়ে সাদিকা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সংকলন সমধিক প্রসিদ্ধ। সাহাবীগণ যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে হাদিসের জ্ঞান লাভ করেন, তেমনিভাবে হাজার হাজার তাবেয়ী সাহাবীগণের কাছে হাদিসের শিক্ষা লাভ করেন। একমাত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট 800 তাবেয়ী হাদিস শিক্ষা করেন। সাইদুল ইবনুল মুসাইয়াব, উরওয়া ইবনু জুবাইর, ইবনে জুহুদি, হাসান বসরি, ইবনে সিরিন, নাফি, ইমাম জয়নুল আবেদিন, মুজাহিদ, কাজী সুরাইহ, মাসরুফ, মারহুল, মাকহুল, ইকরামা, আতা, কাতাদা, ইমাম শাফি, আলকামা, ইব্রাহিম নাখি প্রমুখ প্রবীণ তাবিগণের প্রায় সকলে দশম হিজরির পর জন্মগ্রহণ করেন এবং 148 হিজরির মধ্যে ইন্তেকাল করেন। অন্যদিকে সাহাবিগণ 110 হিজরির মধ্যে ইন্তেকাল করেন। এদিক থেকে বিচার করলে দেখা যায় তাবিগণ সাহাবিগণের দীর্ঘ সাহায্য লাভ করেন। একজন তাবি বহু সংখ্যক সাহাবির সঙ্গে সাক্ষাৎ করে মহানবী সাল্লাল্লাহু সাল্লামের জীবনের ঘটনাবলী, তার বাণী ও কাজ, সিদ্ধান্ত সমূহ সংগ্রহ করেন এবং তা তাদের পরবর্তীদের অর্থাৎ তাদের তাবিদের কাছে পৌঁছে দেন। হিজরি দ্বিতীয় শতকের শুরু থেকে কনিষ্ঠ তাবি ও তাবি তাবিগণ, এদের একটি বিরাট দল সাহাবা ও কবিন তাবিদের বর্ণিত লিখিত হাদিসগুলো ব্যাপকভাবে একত্র করতে থাকেন। তারা গোটা মুসলিম জাহানে ছড়িয়ে পড়ে সমগ্র উম্মতের মধ্যে হাদিসের জ্ঞান পরিব্যাপ্ত করে দেন। এ সময় ইসলামী বিশ্বের খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি দেশের বিভিন্ন এলাকার প্রশাসকদের নিকট হাদিস সংগ্রহ করার জন্য রাজকীয় ফরমান জারি করেন। ফলে সরকারি উদ্যোগে সংগৃহীত হাদিসের বিভিন্ন সংকলন রাজধানী দামেস্কে পৌঁছতে থাকে। খলিফা সেগুলোর একাধিক পাণ্ডুলিপি তৈরি করে দেশে সর্বত্র পাঠিয়ে দেন। একালের ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে কুফার এবং ইমাম মালিক রহমতুল্লাহের নেতৃত্বে তার মুওয়াত্তা গ্রন্থ এবং ইমাম আবু হানিফার দুই সহচর ইমাম মোহাম্মদ এবং আবু ইউসুফ রহমতুল্লাহ ইমাম হানিফ ইমাম আবু হানিফার রিওয়ায়াতগুলো একত্র করে কিতাবুল আসার সংকলন করেন। এ যুগের আরও কয়েকটি উল্লেখযোগ্য হাদিস সংকলন হচ্ছে জামি সুফিয়ান সাউরি, জামি ইবনুল মুবারক, জামি ইমাম আওজাই, জামি ইবনে জুরাইজ ইত্যাদি। হিজরি দ্বিতীয় শতকের শেষার্ধ থেকে
চতুর্থ শতকের শেষ পর্যন্ত হাদিসের চর্চা আরো ব্যাপকতর হয়। এ সময়কালে হাদিসের প্রসিদ্ধ ইমাম বুখারি, মুসলিম, আবু ঈসা তিরমিজি, আবু দাউদ সিজিস্তানি, নাসাই, ইবনে মাজার রহমতুল্লাহ আবির্ভাব হয় এবং তাদের অক্লান্ত পরিশ্রম ও দীর্ঘ অধ্যবসায়ের ফলশ্রুতিতে সর্বাধিক নির্ভরযোগ্য ছয়খানি হাদিস গ্রন্থ, যা সিহাহে সিত্তা বলে পরিচিত, তা সংকলিত হয়। এ যুগের ইমাম শাফি তার কিতাবুল উম্মা, ইমাম আহমদ তার আল মুসনাদ গ্রন্থ সংকলন করে। হিজরি চতুর্থ শতকে মুস্তাদরাক হাকিম, সানুদ্দারি কুতনি, সহি ইবনে হিব্বান, সহি ইবনে খুজাইমা, তাবারানির আল মুজাম, মুসান্নাফুত তাহাবি এবং আরও কতিপয় হাদিস গ্রন্থ সংকলিত হয়। ইমাম বাইহাকির সুনানুল কুবরা পঞ্চম হিজরি শতকে সংকলিত হয়। এখানে আমরা হাদিস সংকলনের সংক্ষিপ্ত ইতিহাস বর্ণনা করলাম। এ থেকে কোনোভাবেই প্রমাণিত হয় না যে হাদিসগুলো পরবর্তীকালে লিখিত করা হয়েছে বা রচনা করা হয়েছে। যারা এই কথাগুলো বলে যে এটা হাদিস পরে লিখিত হয়েছে কিংবা পরে রচনা করেছে, মন গড়া হাদিস, রসুলুল্লাহর নামে মন গড়া হাদিস প্রচার করছে, তারা শয়তানের চেলা। তাদের থেকে আমাদের সাবধান থাকতে হবে, আমাদের সতর্ক থাকতে হবে। হাদিসের উপরে আরও কয়েকটি ভিডিও করার ইচ্ছা আমার আছে, আপনারা ধৈর্য সহকারে পর্দায় চোখ রাখুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।